ইয়ামিনের মা, ইয়ামিন সকালে উঠে কোথায় গিয়েছে? সাইকেল নিয়ে গেল, কোথায় যে গেল আমি তো বুঝতেই পারলাম না। আচ্ছা, তোমার আজকে অফিস নেই? আছে, এখনই বের হয়ে যাব। তুমি একটু ইয়ামিনকে দেখে রেখো। ক্রিং ক্রিং সাইকেল চলে রেলগাড়ির মতো। কোন একটা মানুষ পাচ্ছি না যে ধরে খেলা করবো। এই তো পেয়েছি একটা মানুষ, এরই মজা করবো আজকে নিয়ে। এই ছেলে, তোমার নাম কি বললো? আমার নাম হচ্ছে ইয়ামিন, তুমি কে? আমার নাম হচ্ছে গুড্ডু কুমির। আমি পানিতে বসবাস করি না, আমি মাটি জঙ্গলে বসবাস করি আর মানুষদের সাথে মজা করি। ও মা, তাই আমরা দুজন মিলে মজা করে ইউটিউবে ভিডিও আপলোড করে দেব, ঠিক আছে? অনেক টাকা পাবো, আমরা সামোসা আর গ্রিন চিপস খাবো, ঠিক আছে? আমি তো এগুলো খাই না, আমি তো সাপ কেঁচো এগুলো খাই। কি বিশ্রী খাবার তুমি খাও, এগুলো মানুষ খায়? আরে ইয়ামিন বন্ধু, তুমি তো ভুলে গেছো, আমি তো মানুষ না, আমি তো প্রাণী। ও মা, তাই আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তুমি আমার বাসা যাবা? যাবো, যদি তুমি নিয়ে যাও। আচ্ছা, তোমার বাবা মা কিছু বলবে না তো? না, কিছু বলবে না। চলো আমার সাথে চলো, পিছনে আমার বাসায় গিয়ে আমরা দুজনে অনেক খেলা খেলবো, ঠিক আছে? তুমি আমাকে বল শুটে দিবা, আমি তোমাকে বল শুট করে দেব, তারপর তোমাকে গ্রিন চিপস খাওয়াবো। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি কিন্তু বেশি দূর বানাতে পারলাম না, তার কারণ আমি ইউনিভার্সিটির প্রস্তুতি নিতেছি। সেই কারণে এই ভিডিওর যে পরবর্তী পার্টটা রয়েছে, এটি পরবর্তী সময় আসতে পারে। তো চ্যানেলটিতে নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর আপনারা যদি এরকম কার্টুন অ্যানিমেশনগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখিয়ে দেন, আমি আপনাদেরও শিখিয়ে দেবো কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে এই কার্টুন অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং